কীর্তিবাবু কর্নারে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব তা অত্যন্ত সুস্বাদু, আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আপনাদের কাছে শেয়ার করব পাকা তালের রসালো মালপোয়া। এই যে দেখুন, আমি তালের পাল বের করে নিয়েছি, এরকম রসালো মালপোয়া। যে প্রথমে আমি 2-3 চামচ তালের পাল্প নিয়ে নিয়েছি, 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সুজি, যতটা ময়দা তার অর্ধেক সুজি নিলাম, এতে মালমোয়াটা বেশ নরম হয়। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মৌরি দিয়ে দিলাম। তারপর এভাবে মিশিয়ে নিচ্ছি, বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দেব না, যেহেতু আমি পুজোতে দেব, পুজোতে দিলে আমরা সাধারণত লবণ ব্যবহার করি না, আপনি চাইলে দিতে পারেন, তাদের টেস্টটা আরেকটু বাড়বে। এরপর অল্প অল্প দুধ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। বাটারটা কিন্তু খুব পুরো বা খুব পাতলা করা যাবে না, পুরো করলে শক্ত হয়ে যাবে এবং খুব পাতলা করলে ফেটে যাবে। এই যে দেখুন, ঠিক এরকম বাটারটা করতে হবে, খেয়াল রাখবেন এর মধ্যে যেন লাম্পস না থাকে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিই, আমি 2 চামচ চিনি দিলাম, আপনি চাইলে বেশি দিতে পারেন, আমার তালটা একটু মিষ্টি ছিল। বাস এভাবে মিশিয়ে দিলাম। তারপর আমি সরিয়ে রেখে দিলাম, ততক্ষণ আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। হাই ফ্লেমে এই কড়াইটি বসিয়ে তার মধ্যে আমি এই বাটির 3 বাটি জল দিয়ে দিচ্ছি, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি কন্টিনিউ নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে। যে দেখুন, এভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। 2 এলাচ দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসে, আপনি যদি পছন্দ করেন তাহলে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু রসটা যে দুধটার একদম দরকার নেই, এভাবে রসটা হলেই হবে। এই যে দেখুন, ঠিকভাবে ফুটার পর গ্যাসটি অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। অপর দিকে একটি কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আপনি যে তেল ব্যবহার করেন তাই সেই তেলেই দেবেন। তেলটা বেশ ভালোভাবে গরম হওয়ার পর এইভাবে আমি বাটারটা দিয়ে দিচ্ছি, এটা আপনি ছোটো বড় যে কোনো নিজের মতো করে নিতে পারেন। তারপর এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে, তাহলে বেশ ফুলে উঠবে। যে দেখুন, ঠিক এভাবে ফুলে উঠবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নিতে হবে। যে দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এভাবে বাটারটা দিয়ে দিলাম, পুরো বাটারটা আমি একই প্রসেসে ভেজে নেব। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে দেখুন, এভাবে আমি ভেজে নিচ্ছি। সবগটাই ভাজা হয়ে গেল। এই যে রসটা আমি ঢেকা দিয়ে রেখেছিলাম, এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটা আবারও আমি গরম করে নিচ্ছি। এভাবে গরম করার পর যদি মালপোয়াগুলো দেন তাহলে খুবই নরম হয় এবং রসটা ভেতর পর্যন্ত যায়। এই যে এভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে দেখুন, এভাবে একে একে আমি দিয়ে দিচ্ছি, তারপর আমি এই যে এভাবে ডুবিয়ে দিচ্ছি, এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম, তারপর আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।